হ্যাঁ বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানী যখন কুলটিতে না পৌঁছাইতেই তাকে একটা নাম্বার থেকে ফোন করা হয় বারবার রানী না দেখলেও দুর্যয় সেটা দেখে ফেলেছে এমনকি দুর্যয় বলে যে রানী এই কে ফোন করছে প্রতীক নামের আর এরকম চিহ্ন এর আগেও একটা মেয়ে ফোন করেছিল রানী বলে না ওদের সাথে ক্যারাটে শিখতাম তো ওরা আমাকে আসার খবর পেয়ে খোঁজ নিচ্ছে যে আমি আসলে এসেছি কিনা না ওদের সঙ্গে আমার বাইরে যাওয়ার কথা না রানি তুমি সেটা করো না তুমি এখন প্রেগনেন্ট তোমার লাস্ট স্টেজ চলছে তুমি এরকম অবস্থায় কোনো কিছু এমন করো না যাতে তোমার বেবিটার ক্ষতি হয়ে যায় তুমি আমাকে না জানে কোথাও যাবে না আর এখানে বাবার বাড়িতে এসেছো দেখবে সময়গুলো কীরকম করে তিন দিন কেটে যাচ্ছে আর এমন তেমন কিছু ঘটলে মা কিন্তু আমাদের ছাড়বে না সেটা নিশ্চয়ই তুমি জানো আর তাই বলছি যা কিছু করবে সাবধানে এরপরে রানী ফোনটা রিসিভ করে উপাশ থেকে প্রতীক বলে দেখ আমাদের কুলটিতে এমন একটা গ্যাং তৈরি হয়েছে যারা মানুষের ওপর অত্যাচার করে তাদের জায়গা জমি হাতিয়ে নিচ্ছে কি হ্যাঁ এখন তোকে জাগতে হবে নবচেতনা রূপে আমাদের তাদেরকে শাস্তি দিতে হবে এবং নানাভাবে এই গ্রামটাকে রক্ষা করতে হবে তা না হলে সবাই এরকম করে ক্ষতিগ্রস্ত হলে আমাদের কুলটি শহরটা একদিন কিন্তু ডুবে যাবে অন্ধকারে তলিয়ে যাবে না তুই একদম ভাবিস না যা কিছু করব আমি প্রতিজ্ঞা করেছি সেটা আমি অবশ্যই করে পালন করব। দুজয় বলে কী কিসের প্রতিজ্ঞা এই যে আমি ডাক্তারি পড়বো সেই প্রতিজ্ঞার কথাই বলছিলাম কখনও আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার মাথা নিচু হয়ে যায় দুজয় আচ্ছা তুমি আমাকে বলো তো তুমি এমন কোনো গ্যাংয়ের সাথে যুক্ত যেখানে তুমি তাদের লিড করছো বা এমন কোনো কিছু যার কারণে তোমাকে তারা ফোন করছে এবং তোমার কাছ থেকে ইনস্ট্রাকশন চাইছে না সেসব কোনো কিছুই না রানি তুমি আমাকে সত্যিটা বলছো না তুমি বলো যে এমন কি রয়েছে যার কারণে কালো কাপড়ে মোড়ানো সেই মেয়েটি আমাকে দেখলেই পালিয়ে যায় এবং বারবার আমার পরিবারকে আমাকে সাহায্য করে রানি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দুর্জয়কে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যায় খাবার খেতে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানী নতুন মিশনের প্ল্যান করলো নবচেতনা হয়ে গ্রামকে বাঁচাতে আজকে যা কিছু হচ্ছে সেই সব কিছুর জন্য রানী কিন্তু এই গ্রামে এসেছে এমন একটা ভালো মুহূর্তে যে সময় সে তার গ্রামকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে পারে কিন্তু রানী প্রেগনেন্ট এই অবস্থায় বারবার তার শরীর খারাপ করছে কিন্তু সে কি পারবে নিজের বেবির রক্ষা করে এরকম একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে কঠিন লড়াই লড়তে কারণ রানী সারা এই লড়াইটা কেউ লড়তে পারবে না রানী চায় তার গ্রামকে রক্ষা করতে আর সে তার বিনিময়ে সব কিছু করতে পারে কিন্তু তার বেবিটাকেও রক্ষা করতে চায় এরপরে কি বুঝতে পারবে যে রানী আসলে সেই নবচেতনার লিডার জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন